মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে প্রবাজিকা ভারতী প্রাণা। 1902 সালে সিস্টার নিবেদিতা স্কুলে ভর্তি হই। স্কুল তখন 17 বসপাড়া লেনে। সিস্টারের স্কুলে স্বামীজি প্রায়ই আসতেন, কিন্তু আমরা তখন খুবই ছোট, তাই বেশি কিছু মনে নেই। শুধু খুব লম্বা চওড়া চেহারা আর বড় বড় চোখ দুটি বেশ মনে আছে। ওই বছর বোধহয় ঠাকুরের তিথি পূজার দিন সিস্টার আমাদের 10-12 জন ছোট মেয়েকে নিয়ে নৌকায় করে বেলুড় মঠে গিয়েছিলেন। আমরা সবাই স্বামীজিকে প্রণাম করি। এসব কথা খুবই অস্পষ্ট মনে আছে। তখন স্কুলে সন্ধ্যার পর শরৎ মহারাজ এসে মেয়েদের কাছে গীতা পাঠ করতেন। শরৎ মহারাজের মুখে তখন লম্বা দাড়ি। পুরো স্ত্রীদের দালানে চিকের আড়ালে বসবার ব্যবস্থা ছিল। আমরা ছোটরা উঠানে বসতুম, সিস্টার আমাদের কাছে বসতেন। সবাইকে ঘোড়ার গাড়ি করে সিস্টার নিয়ে আসতেন। সিঁড়ির গায়ে ছোট জায়গাটিতে শরৎ মহারাজ বসে পাঠ করতেন। আমরা তো ঘুমিয়ে পড়তুম, সিস্টার কোলে করে আমাদের বাড়ি পৌঁছে দিয়ে যেতেন। যোগিন মা গোলাপ মাকেও প্রায় স্কুলে দেখতে পেতুম। তাঁরা প্রায় রোজই বলরাম মন্দিরে আসতেন আর ফেরার পথে সিস্টারকে দেখে যেতেন। সিস্টার সাষ্টাঙ্গে তাঁদের প্রণাম করতেন। তাঁরাও চিবুক ধরে সিস্টারকে আদর করতেন আর জিজ্ঞেস করতেন, নিবেদিতা তুমি কেমন আছো? একদিন সিস্টার আমাদের কজনকে নিয়ে শ্রী শ্রী মায়ের কাছে গেলেন। সেই প্রথম মাকে দেখি। তিনি তখন বাগবাজার স্ট্রিটের ভাড়া বাড়িতে। আমরা প্রণাম করে বাইরে দাঁড়াই। সিস্টার মার কাছে বসে কথা কইতে লাগলেন, তারপর প্রসাদ নিয়ে ফিরে আসা। 1909 সালে মা উদ্বোধন বাড়িতে আসেন। তখন সিস্টার একদিন মাকে স্কুলে নিয়ে এসেছিলেন। সেদিন সিস্টারকে কি আনন্দিতই না দেখেছিলুম। ছোট বালিকাটির মতো চারিদিকে ছোটছুটি করে স্কুল বাড়ি সাজিয়েছিলেন। তখন মাঝে মাঝে আমাদের মার কাছে নিয়ে যেতেন। আমরা তখন কিছুই জানতুম না বা বুঝতুম না, তবু সিস্টারের সঙ্গে ঘোরা, মার কাছে যাওয়া, এসব খুব ভালো লাগত। স্কুলের ওপর ভীষণ টান হয়েছিল। স্কুল ছেড়ে বাড়ি যেতে ইচ্ছে করত না। বড় হবার সঙ্গে সঙ্গে টান যেন বাড়তে লাগলো। যখন সুধীরাদি এলেন তখন আমরা একটু ওপরের ক্লাসে। তিনি আমাদের খুব ভালোবাসতেন, আমাদেরও তাঁর উপর অদ্ভুত ভালোবাসা পড়েছিল। সকলের মধ্যে ধর্মভাব জাগিয়ে দেবার চেষ্টাটা সুধীরাদির খুব ছিল। আমার বাড়ির নাম ছিল পারুল। সুধীরাদি নাম বদলে সরলা রাখলেন। মাঝে মাঝে সুধীরাদি আমাকে শ্রী শ্রী মার কাছে নিয়ে যেতেন। সেই বছর পুজোর ছুটিতে 1911 সালের 13 অক্টোবর সিস্টার নিবেদিতা মারা যান। সুধীরাদির ভীষণ লেগেছিল, তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। পূজনীয় স্বামী প্রজ্ঞানন্দ তখন উদ্বোধনে একদিন আমাকে বললেন, শ্রী শ্রী মাকে একদিন দেখে এসো। তিনি সব ব্যবস্থা করে দিলেন। ডাক্তার দুর্গাপদ বাবুশ্রী মাকে দেখতে যাবেন, তাকে বলে দিলেন তিনি যেন যাবার পথে তাদের গাড়িতে আমাকে তুলে নিয়ে যান। আমি তাদের সঙ্গে উদ্বোধনে গেলুম, কিন্তু সেদিন মার বলরাম মন্দিরে নিমন্ত্রণ ছিল। তিনি যখন ফিরলেন তখনই আবার আমরা বাড়ি ফিরব, তাই কথাবার্তা কিছুই হলো না। মাও দুঃখ করে বলতে লাগলেন, তাই তো মা, তুমি এলে আর বসে দুটি কথা কইতে পেলুম না। খুব সস্নেহে আশীর্বাদ করলেন।
সেবার বেলুড় মঠে পুজোয় পূজনীয় বাবুরাম মহারাজ মাকে নিয়ে গিয়েছিলেন। সুধীরাদি পুজোর পর পুরী যাবেন ঠিক করলেন। পুজোর কদিন মার সঙ্গে মঠে ছিলেন, একাদশীর দিন ফিরে এসে ত্রয়োদশীর দিন পুরী রওনা হন। স্বামী প্রজ্ঞানন্দ একদিন এসে বললেন, মহাষ্টমীর দিন বেলুড় মঠে গিয়ে মাকে একবার নিশ্চয়ই প্রণাম করে এসো। আমার ভাগ্য মন্দ, মনে মনে ঠিক করেছিলাম ঝিয়ের সঙ্গে যাব, কিন্তু তার সেদিন ভীষণ হাঁপানি হয়েছে। যাওয়া না হতে হাপুস নয়নে কাঁদছি, সেই দিনটি কেবল কেঁদেই কাটিয়েছিলুম। মহাষ্টমীর দিন মাকে দর্শন করতে পেলুম না, মনে বড্ড লেগেছিল। রাত্রে কিন্তু খুব সুন্দর স্বপ্ন দেখলাম, যেন মঠে গিয়েছি আর মাকে প্রণাম করছি। পুজোর পরে কিন্তু আশাতীত আনন্দের সুযোগ এসে গেল। শ্রীমা কাশীতে গেছেন আর সুধীরাদির তখনও ছুটি ছিল, উনি আমাকে নিয়ে কাশী গেলেন, সঙ্গে নরেশ দি, প্রফুল্ল মাসিমা আর বাণী ছিল। শ্রীমা লক্ষ্মী দত্তের বাড়িতে ছিলেন, আমরা রামাপুরার কাছে একটা বাড়িতে। সকাল বিকাল মার কাছে যাওয়া হতো, কালী পুজোর সময় মা কাশী ছিলেন, আমরা জগদ্ধাত্রী পুজোর পর গিয়েছিলুম। ওরা সব ঘুরে ঘুরে বেড়াত, আমি বেশিরভাগ সময় মার কাছে থাকতাম। ওর মধ্যে মার জন্মতিথি পড়েছিল, পৌষের শেষে আমরা কলকাতা ফিরলুম। জয়রামবাটি থেকে শেষবার উদ্বোধনে শ্রীমা আসার দু চার দিন পরই শরৎ মহারাজ আমাকে মায়ের সেবার জন্য ডেকে পাঠালেন। শ্রীমার সেবার জন্য সেই ফাল্গুন মাসের মাঝামাঝি উদ্বোধনে চলে গেলুম। এর পরে শ্রাবণ মাসে শ্রীমার শরীর যায়। দিনের পর দিন মায়ের শরীর খারাপের দিকে যেতে দেখে খুব কষ্ট হতো, কান্না পেত। একদিন মাকে খুব কেঁদে বলেছিল, আপনি চলে গেলে কিছুতেই থাকতে পারবো না। মা বললেন, যাবেই তো মা, আমার কাছেই তো যাবে, তবে আমার কিছু কাজ আছে, তা করে তারপর যাবে। শ্রীমার সঙ্গে তখন রাধু, তার ছেলে নলিনী, ছোটমামি এরা সব এসেছিল। ন্যাড়া মারা গেছে, তার স্মৃতি মনে পড়ে মার কষ্ট হবে বলে মাকু ও নলিনী কিছুতেই উদ্বোধনে থাকতে চাইল না। তাদের বলরামবাবুর বাড়িতে থাকার ব্যবস্থা হল। মার তখন রোজই জ্বর আসছে, পরে ওই জ্বর কালা জ্বরে দাঁড়িয়ে গেল। আমি মাকে খাওয়ানো, তার বিছানাপত্র করা, নিয়মিত ওষুধ দেওয়া ইত্যাদি সেবা করতাম। নবাসনের বউও সাহায্য করত। শরৎ মহারাজ বড় বড় ডাক্তার এনে দেখালেন, কত রকম চিকিৎসা, কত শান্তি সস্তয়নাদি করা হলো, শ্মশান সস্তয়ন, জপযজ্ঞ আদি সবই করা গেল। কিন্তু মা দিন দিন আরো দুর্বল, আরো রোগা হয়ে যেতে লাগলেন, মুখে খুবই অরুচি, কিছুই খেতে পারেন না। আষাঢ় মাস থেকে একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন। এত শরীর খারাপ, তবু তখন একদিন আমার হাতের দিকে তাকিয়ে বললেন, সুধীরা কি সরু সরু তিলগাছা চুরি করে দিয়েছে, ভালো লাগছে না, আমি ভালো হয়ে তোমার হাতে চার গাছা করে মোটা চুরি গড়িয়ে দেব। আমি বললুম, সেসব হবে মা, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তবেই আমাদের আনন্দ। কল ঘরে যেতেন, একদিন বলছেন, যদি একটা ছোট লাঠি পেতুম তাইতে ফর দিয়ে বেশ চৌতুম। পরদিন দেখা গেল ঘরের কোণে কে একখানি ছোট লাঠি রেখে গেছে, বেশ মাপ মতো। সেই লাঠিখানা নিয়ে মা কল ঘরে যেতেন। জ্বর আরও বাড়তে লাগলো, দিনের মধ্যে দুই তিনবার কেঁপে জ্বর আসত।
শরীর একেবারেই দুর্বল। একদিন নিজেই বলছেন, এখন থেকে দেখছি আমাকে ঘরেই সব করতে হবে, আর উঠতে পারছি না। ঠাকুরকে এ ঘর থেকে অন্যত্র নিয়ে যাও, আর খাটখানা সরিয়ে ফেলে আমাকে মেঝেতে বিছানা করে দাও। ঠাকুরকে তিনতলায় নিয়ে যাওয়া হলো। মায়ের তখন শরীরে খুব জ্বালা। সুধীরাদির ব্যবস্থা মতো নিবেদিতা স্কুল থেকে পালা করে মেয়েরা এসে মাকে বাতাস করত। বাণী, গীতা, কনক, শিবা এরা পালা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর রাত্রিবেলা প্রফুল্ল মাসিমা ও চপলাদি আসত। তারাও সারা রাত পালা করে মাকে বাতাস করত। ওই সময় প্রফুল্ল মাসিমাকে কুমিল্লার কাজের জন্য যেতে হয়েছিল। শ্রীমা তখন রাধু, মাকু বা তাদের ছেলেদের কাছে আসতে দিতেন না। রাধুর কথায় কেবলই বলতেন, ওকে দেশে পাঠিয়ে দাও। আমি একদিন বললুম, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও বলছেন, রাধুকে ছাড়া কি আপনি থাকতে পারবেন? খুব জোরের সঙ্গে বলে উঠলেন, খুব পারবো, মায়া কাটিয়ে দিয়েছি। আমি কোনো সময় রাধু মাকুর ছেলেদের কাছে নিয়ে গেলে বলতেন, সরলা ওদের সরিয়ে নিয়ে যাও, ওদের এনেছ কেন? একদিন শরৎ মহারাজকে ডেকে রাধু মাকুকে দেশে পাঠিয়ে দিতে বললেন। মহারাজ বললেন, মা, আপনার এই অসুখের সময় ওদের পাঠিয়ে দিলে ওদের মনে খুব কষ্ট হবে, আর কিছুদিন দেখি। মা শুধু বললেন, পাঠিয়ে দিলে ভালো করতে, আর কিছু নয়। ওরা শেষ পর্যন্ত উদ্বোধনে ছিল, কিন্তু মায়ের ঘরে আর যেত না। তখন মায়ের কবিরাজি চিকিৎসা চলছে, তার রান্না সব কাঠের জালে হতো। মার মুখে তো কোনো রুচি ছিল না, পোস্ত রোজ একটু খেতেন, আমরুল শাক পছন্দ করতেন, বেলুড় মঠ থেকে রোজ আমরুল শাক আনা হতো, সামান্য কটি ভাত খেতেন। কবিরাজ বলেছিলেন, মায়ের যা মুখে লাগে তাই খেতে পারেন, দুধটা যত বেশি খান ততই ভালো, যতটা দুধ তাতে ততটা জল মেশাতে হবে, তারপর কাঠের জালে জল সব মরে যাবে। সেই দুধটা মাকে খাওয়ানো হতো। হাত পা ফুলছিল বলে রান্নায় নুন দেওয়া নিষেধ ছিল। একটু সৈন্দব লবণ উনুনের উপর নেড়ে গুঁড়ো করে শিশিতে রেখে খাওয়ার সময় একটু মিশিয়ে দেওয়া হতো। বিছানার উপর বালিশ উঁচু করে তাতে হেলান দিয়ে বসিয়ে কোলের ওপর একখানা তোয়ালে দেওয়া হতো। আমি মাটিতে থালা রেখে একটু একটু করে খাইয়ে দিতুম। কখনো বা মা একটি ছোট বাটি করে নিজের হাতে তুলে খেতেন, কিন্তু দুর্বল বলে তা বেশিক্ষণ ধরে রাখতে পারতেন না। আমি মাকে দুধ খাওয়াতুম আর থার্মোমিটারও দিতুম। মাঝে মাঝে দুধ কিছুতেই খেতে চাইতেন না। আমি তবে মহারাজকে ডাকি বলাতে ছেলে মানুষের মতো চুপ করে খেয়ে নিতেন। রাত ১১টায় শেষ দুধ খেতেন। একদিন রাত্রে দুধ খাওয়াতে গেছি, মা বেঁকে বসলেন, আমি দুধ খাব না। কিছুতেই খাবেন না দেখে আমি বললুম, তবে কি মহারাজকে ডাকব? মা বললেন, ডাক তোর মহারাজকে, আমি খাব না। তখন সবাই শুয়ে পড়েছেন। মহারাজ তাঁর ঘরের এক পাশে মাটিতে বিছানায় শুয়ে আছেন। আমি আর তাঁকে ডাকলুম না, কিন্তু মায়ের ঘরে ঢুকতেই মা বললেন, কি ডাকলি না? তখন আমি আবার যাই। মহারাজের মাথার কাছে গিয়ে একটু খসখস শব্দ করতে তিনি ধড়মড় করে উঠে বসেছেন। আমার কাছে সব শুনে তিনি উঠে এসে মায়ের মাথার কাছটিতে দাঁড়ালেন। মায়ের ঘরের মধ্যে প্রদীপ জ্বলছিল, বাইরে একটি হ্যারিকেন। মা বললেন, কি শরৎ এলো?
আমি বললাম, হ্যাঁ মা, ওই তো আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। মা বললেন, কই? এসো বাবা, কাছে এসো, বসো, বলে নিজের খুব কাছটিতে বসতে বললেন। দেখো তো বাবা, এত রাতে তোমাকে ডেকে তুলে কষ্ট দিলে। মহারাজ মায়ের গায়ে মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দেবার পর খুব আস্তে আস্তে বললেন, মা, এবার একটু খাবেন? মা খাবো বলাতে বললেন, সরলা তবে খাইয়ে দিক একটু। মা বললেন, না, ও খাওয়াবে না, ও খালি রাত দিন বলবে, মা খাও, মা খাও, আর বগলে কাঠি দাও। ওই দুটোই শিখেছে, আমি ওর হাতে খাবো না, তুমি আমাকে খাইয়ে দাও। মহারাজের হাত দুটো তখন ঠক ঠক করে কাঁপছে। খাওয়াবেন কি? খুব নার্ভাস হয়ে পড়েছিলেন। আমি তখন ঠিক করেছি, যাই হোক, আমি খাওয়াবো না। মা যখন বলছেন, মহারাজই খাওয়াবেন। মা মহারাজের সামনে আমাকে এরকম বলাতে আমার মনে খুব দুঃখ হয়। মুখে যদিও হাসি ছিল। আমি হ্যারিকেনটা কাছে এনে ফিডিং কাপে দুধ ঠেলে দিলুম। মহারাজ একটু একটু করে মায়ের মুখে ঢেলে দিতে লাগলেন। তারপর বললেন, মা, একটু জিরিয়ে খান। মা বললেন, দেখো দিকিনি, কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান, এই কথাটি আর ওরা বলতে জানে না। মায়ের খাওয়া শেষ হলে মহারাজ মায়ের বিছানা ঠিক করে আস্তে আস্তে মশারি ফেলে গুঁজে দিয়ে বললেন, তবে মা আমি আসি। মা বললেন, এসো বাবা, এসো। আহা, বাছার আমার কত কষ্ট হলো, ওই তো ডেকে আনলে, এসো বাবা। দুর্গা দুর্গা। আগে মা মহারাজের সামনে এক গলা ঘোমটা দিতেন, কখনো সামনে কথা বলতেন না। মহারাজের মনে এজন্য দুঃখ ছিল। উনি হেসে বলতেন, আমি যেন বেটির শ্বশুর। তখনকার দিনে বৌরা শ্বশুরকে মুখ দেখাতো না, ঘোমটা দিয়ে থাকত। তাই মহারাজ বলতেন, মা আমার মনের ওই ক্ষোভটুকু মুছে দেবার জন্য আমার হাতে এভাবে সেবা নিলেন। পরদিন আমি মহারাজকে বললাম, মা মনে হচ্ছে আমার উপর একটু বিরক্ত হয়েছেন, আমি আর ওকে দুধ খাওয়াবো না বা থার্মোমিটার দেব না, আড়াল থেকে সব গুছিয়ে দেব। মহারাজ বললেন, ভাত তো তোমাকেই খাওয়াতে হবে। আমি বললাম, হ্যাঁ, ভাত আমি খাওয়াবো আর সব করব, শুধু দুধ খাওয়ানো আর থার্মোমিটার দেওয়াটা অন্যরা কেউ করুক। সেই দিনটা ওইভাবেই গেল, মা কিন্তু সব লক্ষ্য করলেন। পরদিন সকালে আমি মায়ের অন্য সব কাজ করে দিয়ে নবাসনের বউকে বললুম, কাপড়গুলো বড় ময়লা হয়েছে, আমি বোর্ডিং বাড়ি এগুলো দিয়ে আসি, ফিরে এসে মাকে ভাত খাওয়াবো। এদিকে আমি চলে যাবার পরে মা সবাসনের বউকে জিজ্ঞেস করেছেন, সরলা কোথায় গেল? আমি বোর্ডিংয়ে গেছি শুনে বললেন, সরলা কি আমার উপর রাগ করে চলে গেল? বউ বললেন, না মা, সরলাদি রাগ করবে কেন, সে তো কাপড় দিতে গেছে, ফিরে এসে আপনাকে ভাত খাওয়াবে বলেছে। মা বললেন, না, ও আমার উপর রাগ করে চলে গেছে। আমি যেতেই বউ আমাকে সব বললে। মায়ের ঘরে ঢুকতেই মা আমাকে কাছে ডেকে বলছেন, তুমি মা আমার উপর রাগ করেছ? রাগ করব কেন মা, বলতেই বলছেন, তবে কেন আমাকে দুধ খাওয়াচ্ছ না, বগলে কাঠি লাগাচ্ছ না?
আমি মা অসুখে ভুগে ভুগে কেমন হয়ে গেছি, কখন কি বলে ফেলি ঠিক নেই। আমার কথায় রাগ করো না মা, বলে উনি আমার মাথাটা বুকের উপর নিয়ে আদর করছেন। আমি তখন খুব কাঁদছি। মা যে আর বেশি দিন নেই সেটা আমরা সকলেই বুঝতে পেরেছিলুম। গোলাপ মা, যোগিন মা চোখের জল ফেলেন আর বলেন, শান্তি সস্তায়ন সবই তো করা গেল মা, কোনো ত্রুটিই তো রইল না, কিন্তু কিছুই হলো না। চিন্তা করে করে গোলাপ মার হার্টের অসুখ বেড়ে গেল। মা একদিন মহারাজকে কাছে ডেকে বললেন, শরৎ, গোলাপ, যোগিন আর এরা সব রইল, এদের দেখো। শেষের দিকে একদিন হরিপ্রেম মহারাজ অর্থাৎ স্বামী হরিপ্রেমানন্দ মায়ের জন্য জয়রামবাটির নতুন কুয়োর জল এনেছেন। সেই জল মার মুখে একটু দেওয়া হলো। হরিপ্রেম মহারাজ বললেন, মা, কিশোরীদা আপনার ঘরের মেঝে সব সিমেন্ট করে দিয়েছেন, এরপর আপনি দেশে গেলে আর কোনো কষ্ট হবে না। মা বললেন, কেন কিশোরী মাটি তুলে সিমেন্ট করতে গেল? মাটিই ভালো, এসব করবার কি দরকার ছিল? কিশোরী কি মনে করেছে আমি আর সেখানে যাব? আমার যাওয়া হবে না। শরীর যাবার আগের দিন সকাল থেকে মায়ের শ্বাসকষ্ট শুরু হলো। আমার আবার তার আগের দিন পেট খুব খারাপ হওয়াতে শরীর এত দুর্বল যে নড়বার শক্তি নেই। মহারাজ আমাকে তার ঘরে বসেই মাছের ঝোল ভাত খেয়ে নিতে বললেন। এদিকে মা শ্বাসকষ্ট এত বাড়ছে যে তাঁর সে কষ্ট যেন চোখে দেখা যায় না। একতলা থেকে তিনতলা সারা বাড়ি সেই শব্দ শোনা যাচ্ছে, চোখ দুটি যেন বেরিয়ে আসছে। মা তো কোনো বাছবিচার করেননি, যত পাপি তাপিকে বুকে নিয়েছেন বলে তাঁরই কষ্ট। সাধু ভক্তে পাড়ি ভরে গেল। সারা রাত্রি আমি আর সুধীরাদি মায়ের পায়ের কাছটিতে বসেছিলাম। যোগিন মা আমাকে এক ঘটি জলে মায়ের পায়ের বুড়ো আঙুল দুটি ডুবিয়ে চরণামৃত করে নিতে বললেন। শ্বাসের সঙ্গে সঙ্গে মায়ের মুখে ফোঁটা ফোঁটা গঙ্গা জল দিতে লাগলুম। ধীরে ধীরে শব্দ কমে আসতে লাগল, ক্রমে সব শান্ত। তখন রাত একটা বেজে গেছে, সেদিন চৌঠা শ্রাবণ 1327। যে মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না এখন সেই মায়ের রূপ আর ধরছে না, একেবারে দুর্গা প্রতিমার মতো। মাকে সরু লাল পেড়ে গরদের কাপড় পরিয়ে দেওয়া হলো। পরদিন বেলা 11টায় মায়ের খাট মাথায় করে কাশীপুর হয়ে বরানগর পুঁথিঘাট অবধি নিয়ে আসা হলো। আমাকে গোলাপ মা, যোগিন মা সঙ্গে যেতে বারণ করেছিলেন, আর কি দেখতে যাবে। সুধীরাদি জোর করে আমার হাত ধরে বের করে নিয়ে এলেন। তখন খুব ভগবানের নাম হরি সংকীর্তন হচ্ছে। আমার তখন কিছুই মনে হচ্ছিল না। ওদের সঙ্গে সঙ্গে কুঠিঘাট পর্যন্ত গেলুম। সেখান থেকে মহারাজেরা ও ভক্তেরা মাকে নিয়ে একটা বড় নৌকায় উঠলেন, আমরা মেয়েরা পাশে পাশে একটা ছোট নৌকায়। বেলা দুটোয় বেলুড়ের ঘাটে পৌঁছে মাকে আমতলায় নিয়ে যাওয়া হলো। তারপর সেখানে পূজা ও ভোগ নিবেদন, পরে গঙ্গার ঘাটে মাকে স্নান করানো হবে, কাপড় দিয়ে আড়াল করা হলো। আমি আর সুধীরাদি মায়ের শরীর তুলে নিয়ে গঙ্গার জলে রেখে তাঁকে স্নান করালুম। ইদানিং অসহ্য গায়ের জ্বালায় মা প্রায়ই বলতেন, গঙ্গায় নিয়ে চলো, গঙ্গায় নিয়ে চলো।
তখন মায়ের শরীর যে কি হালকা ও নরম লাগছিল। ওই কাপড়খানা বদল করে তাকে আর একটা নতুন সরু লাল পেড়ে গরদ পরানো হলো। এবার সাধুরা তাকে আবার আমতলায় নিয়ে গেলেন। সেখানে দ্বিতীয়বার মাকে আরতি করা হয়। আমি সব দেখলুম, মনে কিছুই হলো না। তারপর যেখানে বর্তমান মায়ের মন্দির সেখানে চিতা সাজানো হলো। আমি আর সে দৃশ্য দেখতে পারছি না, কি দেখব। সুধীরাদির পিছনটিতে শুয়ে পড়লুম। চন্দন কাঠের চিতায় মাকে শুয়ে দিয়ে শরৎ মহারাজ ও অন্য সব মহারাজরা বেলপাতা ধুনো ও গুগুল প্রদক্ষিণ করে করে আহুতি দিতে লাগলেন। প্রবোধদি জোর করে আমার হাত ধরে টেনে তুলে বললেন, একবার দেখো না কি সুন্দর দেখাচ্ছে। দেখলুম আগুনের শিখা আকাশ ছুঁয়ে কত উঁচুতে উঠেছে। তখন তো এখানকার মতো ট্রাম বাসের অত সুবিধা ছিল না, তাই খুব বেশি ভিড় হয়নি। তাও তাও করে আগুন জ্বলছে। ওপারে তখন বৃষ্টি হচ্ছে, কিন্তু এপারে বৃষ্টি নেই। মায়ের শরীরের কিছুই চোখে পড়ল না। কি জানি কি দেখব ভেবে এতক্ষণ চোখ তুলে তাকাইনি। এখন আমরাও প্রদক্ষিণ করে তিনবার আহুতি দিলুম। ফিরে আসার পর সেদিন সুধীরাদি আমাকে বোর্ডিংয়ে নিয়ে এলেন, সেখানেই রইলুম। দু তিন দিন আর উদ্বোধনে যায়নি, মন সরছিল না। ফাঁকা বাড়ি, কি দেখতে যাব। যোগেন মা ডেকে পাঠালেন। মায়ের ঘর তখনও খালি পড়েছিল, সেদিকে আর তাকানো গেল না, কেবলই চোখ ফেটে জল আসছে। যোগিন মা কাঁদছেন আর বলছেন, তোরাও যদি না আসবি আমরা কি করে থাকব। মা চলে গেলে সব শূন্য লাগছে। নলিনীদি মাকু সব পরদিনই জয়রামবাটি চলে যাবে শুনল। ওরা কাঁদতে লাগলো, বললে, সরলাদি আমরা চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে কে জানে। মহারাজের সঙ্গে সেদিন আর দেখা হলো না। তারপর মাঝে মাঝে যেতুম। 13 দিনের দিন ভাণ্ডারা হলো। বেলুর মঠে ভাণ্ডারা হলো ছেলেদের জন্য, আর উদ্বোধনে হলো মেয়েদের জন্য। শরৎ মহারাজ এদিকে উদ্বোধনে ভার নিয়ে আছেন। সেদিনই মায়ের ঘরে তাঁর ছবি বসানো হলো, যে ছবিখানা এখনো আছে। ওখানা এতদিন মা থাকতে দেওয়ালে টাঙানো ছিল। রাসবিহারী মহারাজ ওটি নামিয়ে বললেন, মায়ের ওই ছবিখানেই বসানো হোক। শরৎ মহারাজ কোনো আপত্তি করলেন না, বললেন, রাসবিহারী মায়ের অনেক সেবা করেছে, ও যখন আবদার ধরেছে বেশ তো, ওখানেই বসানো হবে। সেদিন থেকেই মায়ের নিত্য ভোগ রাগ ও পুজো শুরু হয়। ওই দিন চণ্ডীর গান হয়েছিল আর ভক্তদের ভালো করে প্রসাদ দেওয়া হয়।